শান্তিপূর্ণ আপনি কান নির্দেশে এটা বন্ধ করতেছেন এখানে মানবাধিকার তারা পারবে না তাদের বন্ধুদের জন্য তারা কি তারা কোনো মানবাধিকার আমরা দেখলাম আপনি আপনার এক সহকর্মীকে চর মেরেছেন। আমাদের শোনেন, ইনফরমেশন না করে কোনো কিছু না করে ইয়ে করছে, এই ব্যাপারে আমি এখন কোন তথ্য দিব দিতে চাই। পুলিশ অফিসার অকথ্য ভাষা, আপনি তো আবার অকথ্য ভাষায় তাদের মা বোন তুলে গালিগালাজ করেন এখানে। আপনি আপনার এক সহকর্মী কে এসআই করে আপনি তথ্য মারলেন, যেভাবে অসি প্রদীপ যেভাবে হামলা করেছে ঠিক সেভাবে আপনি তো আজকে ছাত্রদের উপরে ফাঁড়াও হলেন। তারা তো শান্তিপূর্ণ আন্দোলন করতেছিল, এইভাবে কোনো কিছুই করি শান্তিপূর্ণ প্রোগ্রাম ছিল, শান্তি আমাদের নলেজে কেউ দেয়নি। এই জন্য মানুষকে আপনি পিটাবেন? না, পিটানো না, তারা একটা অবৈধ বা আমাদের কাছে একটু ইনফরমেশন তো দিতে পারে যে আমরা এইভাবে করতে চাই, এটা আমরা সিনিয়রদের সাথে আলাপ করে তারপর অনুমতি দিব। তারা অনুমতি না দিয়ে হুট করে কি না কি করতেছে আমরা বলতে পারি। এর আগেও তো বারবার আপনাদের সাথে তারা করতে চেয়েছে। না, এটা আমাদের কাছে কোনো ইনফরমেশন নাই। তারা শোনেন, তারা কোন ইনফরমেশন দেয় নাই, কোন লিখিত দেয় নাই যে আমরা এইভাবে এটা করতে চাই। এটা যে কিসের পক্ষে কারা করতেছে আমরা তো জানি না। পিটালেন কেন? আমাদের সরকারের পক্ষে না বিপক্ষে এটাও তো বোঝার বিষয়। এখানে কিছু কুচক্রী মহল আছে যারা এই বর্তমান সরকারের বিপক্ষে কাজ করতেছে, আমার যেটা ধারণা। না হুট করে কোন আমার উদ্বোধন কর্তৃপক্ষকে বলে নাই, আমি এখানে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আমার কাছেও কোনো ইনফরমেশন দেয় নাই। এরা কারা, কার পক্ষে এরা কাজ করতে, এরা কি দুষ্কৃতকারী না এটা কি সরকারের বিপক্ষে কাজ করে? আমাদের কথা হচ্ছে যেটাই হোক না কেন, শারীরিক ভাবে লাঞ্ছিত কেন তারা বিপক্ষের পক্ষে দাঁড়িয়েছে, আপনি কি তাদেরকে দুষ্কৃতিকারী হিসেবে উল্লেখ করতে চান? আমরা তো জানি না তারা কারা, তারা কি চোর না ডাকাত না ছিনতাইকারী, এটা এই ব্যাপারে চোর ডাকাত ছিনতাইকারী কি প্রকাশ্যে? এখানে তো ব্যানার ছিল, আপনি কি ব্যানারটা দেখেননি? একটু পরে বলবো, এই ক্ষেত্রে আমি কথা বলবো। দেখো এবার ধরো, আপনি কি করেন? মানববন্ধন আসছি, লাঠিচার্জ করে গেছে। আপনার কিসের মানববন্ধন করছিলেন? এটা মুক্তি শিবেতে মুক্তি দাবি, শিবেতে আমাদের একটা ভাবনা ভালো ছেলে, ওরে সবাই ভালো ছেলেই আমরা জানি, কখনো খারাপ কাজ করে একটা বিড়ি পর্যন্ত খায় না। কেন শুধু শুধু আরে এরকম মিথ্যা মামলায় ই করো? এই জন্য আমরা মানববন্ধন করতে গেছিলাম, তখন আমার লাঠিচার্জ করে পুলিশে এই যে পুলিশ এই করছে লাঠিচার্জ।